আজকে আমি আপনাদের বলবো নিশির ডাকের একটা সত্য ঘটনা। অনেক আগের সময় এই নিশির ডাকের কথা খুব প্রচলিত ছিল গ্রামাঞ্চলে। শোনা যায় নিশি নাকি খুব শক্তিশালী একটা প্রেতাত্মা। মানুষের কথা অনুযায়ী এরা অতৃপ্ত মহিলাদের প্রেতাত্মা। এটা এমনই একটা নেগেটিভ পাওয়ার যে মানুষ বা কোনো প্রাণী তার ডাকে যদি একবার সাড়া দেয়, সে মোহিত হয়ে তার পেছন পেছন চলে যায় এবং এক পর্যায়ে তাদের মৃত্যু অনিবার্য। এখনকার সময় এসব শোনা যায় না। কথা মতে বলা যায় এই নিশি বা যে কোনো ধরনের আত্মাই ফাঁকা স্থান বা অন্ধকার স্থানে তাদের আস্তানা করে। এরকমই একটা নিশির ডাকের সত্যি ঘটনা আমি আপনাদের বলব। ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত শুনুন। ঘটনাটা আজ থেকে প্রায় 20-25 বছর আগের ঘটনা। আমার বাবা আগে থাকতেন জলপাইগুড়ি জেলার একটি বিশেষ অঞ্চলে। তখনকার দিনে পাহাড়ি গ্রামাঞ্চলগুলো অত্যন্ত পিছিয়ে পড়া ছিল, আর ঠান্ডার দিনে রাতের বেলায় আনুমানিক 5:30-5টার পর থেকে কেউই ঘর থেকে বেরোতেন না। সারা গ্রাম অন্ধকারে ছেয়ে যেত। নিজেদের বাড়িতে তারা ঘরের মধ্যে হ্যারিকেন জ্বালিয়ে গল্প গুজব করতেন এবং খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি তারা শুয়ে পড়তেন। হঠাৎ বেশ কিছুদিন ধরে গ্রামে কিছু কিছু মানুষ নিখোঁজ হতে শুরু করে, আর প্রতিটা মানুষ রাতের বেলায় নিখোঁজ হয়। এই জন্য গ্রামের কড়া পাহারা দেওয়ার জন্য গ্রামের যুবকদের এক দলবদ্ধভাবে পাহারা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। তারা শুরু করে পাহারা দেওয়া এবং একটা তাঁবু টাঙিয়ে কেউ কেউ বিশ্রাম করে, আবার কিছু মানুষ পাহারা দেয়। বলে রাখি, তারা প্রথম থেকেই নিশির ব্যাপারে যথেষ্ট সচেতন ছিল যে নিশি ঠিক কেমন হতে পারে এবং তাদের ব্যবহার বা আচরণ কেমন হয় এবং নিশির ফাঁদও কেমন হতে পারে, এই সম্পর্কে তারা যথেষ্ট সচেতন ছিল। প্রথম কয়েকদিন কিছু না হওয়ার কারণে তারা একটু অসচেতন হয়ে পড়ে এবং একদিন হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন আম গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল, তাদের দল থেকে একটু দূরে। মাঝরাতে হঠাৎ শুনতে পায় তার মা তাকে ডাকছে। ঘুমের চোখে সে কোনো কিছু না ভেবেই সাড়া দিয়ে দেয় এবং তার সাড়া দেওয়া শুনেই সবাই দৌড়ে চলে আসে দলবদ্ধভাবে এবং দেখতে পায় সে মোহিত হয়ে নদীর দিকে চলে যাচ্ছে। সবাই তাকে এক প্রকার ধরে বেঁধে বাড়িতে নিয়ে যায় এবং সেই রাতে তাকে কড়া পাহারায় রাখে। পরের দিন ভীষণ জ্বরে সে কথা পর্যন্ত বলতে পারে না এবং পরের দিন রাতের বেলাতেও তাকে পাহারা দিয়ে রাখা হয়। সকালবেলা তার মা তাকে ঘুম থেকে তোলেন, সুস্থভাবে তিনি উঠেও বসেন। তাকে ওষুধপত্র খাইয়ে তার মা যখন বাইরে আসেন, তখন রাস্তার পাশে অনেকে চিৎকার চেঁচামেচিতে বাইরে ছুটে যায় এবং দেখতে পায় তার ছেলে সেই আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। কিন্তু ঘরে কাকে দেখে এলেন? এই ছিল আজকের ঘটনা। ঘটনা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।